হচ্ছে? না, ভয় করলো কেন? আমি যখন সঙ্গে আছি তখন মেশিমশাই কিছুই ভাববেন না। তিনি খাট হিসেবে আমি মাটিতে শোন, মাথা খারাপ নাকি? মহারানী নেবেন ভূমিশয্যা আর বান্দা সবে খাটে, খবরটি বিলেতে গেলে পরে ওইখান থেকে একটু বরখাস্তে চিঠিয়ে দিয়ে যাবে। বাবা, যদি সেই কথাটা বলুন না। কি বলবে? ও প্রত্যেক চিঠিতে টাকাটা দিচ্ছে তোমার পাঠিয়ে দেওয়ার জন্য। পাসপোর্ট তো তোমার হয়েই আছে, যাওয়ার ব্যবস্থা করো, টাকা যা লাগে আমি দিচ্ছি। সে তো আপনি দেবেনই মেশোমশাই, সে আমি জানি, কিন্তু প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে যে বিলেত না গেলে কি ভালো ডাক্তার হওয়া যায় না? তা হয়তো যায়, কিন্তু বিলেতের একটা ডিগ্রি থাকলে প্র্যাকটিসটা তাড়াতাড়ি জমে। প্র্যাকটিসের দিকে নজরে নেই জানেন বাবা, সারাদিন প্রোটোকল ঘুরে বেড়ায়, ওকে দিন দিলে পাচ্ছি কোনো কথা শুনবেন না। থাক, আর গার্জেনই করতে হবে না। আচ্ছা বলুন তো, মেশোমশাই গার্জেনের প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করা মানে তো কিছু পয়সা জমানো। তো কে আছে আমার? টাকার মধ্যে আছে এক দাদা, আর সে তো আপনি সবই জানেন। এরকম মর্মিট উত্তর আমি তোমার কাছে আশা করিনি সুধীর। ব্যর্থতার যন্ত্রণা নিয়ে বসে না থেকে আমি চাই মাথা উঁচু করে তুমি এগিয়ে যাও। ব্যর্থতার যন্ত্রণা টের পেতে দিলেন কোথায়? কথাটা তা নয় মেশোমশাই, আপনার হাতের যেরকম কন্ডিশন তাতে আপনাকে এভাবে একলা ফেলে রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন? বাবাকে আমি দেখবো। মেশোমশাইকে দেখবে তুমি? তোমার যে দেখাতে ঠিক নেই। যেন মেশোমশাই প্রশান্ত আমাকে ডেপুট করে গেছে উনকে দেখার জন্য, উনি আপনাকে দেখবেন। হ্যাঁ, আর এখন বিলেতে বসে বসে ন্যাকামি করে চিঠি লেখা হচ্ছে। না না, মেশোমশাই ওটা আপনি মন থেকে ঝেড়ে ফেলুন তো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না, এই পরিষ্কার কথা। পাগল, বাবু দুধটা খেয়ে নি, দাদাবাবু আর বৌমা তো এখনো ফিরল না। আমায় বলে গেছে একটু রাত হবে, কাছেই যেন কোথায় যাবে। রাত 11টা বেজে গেল, তাই তো ভাবনা হোক। না না, সুধীর যখন সঙ্গে আছে তখন ভাবনার কিচ্ছু, এটা অসুবিধে হয়েছে তবে সেটুকু কাটিয়ে উঠবার মতন বুদ্ধি ওর আছে, আর ওসব নিয়ে দুর্ভাবনার কিচ্ছু। তুই এক কাজ কর, ওদের খাবারটা না ভালো করে ঢেকে রেখে দিয়ে তুই খেয়ে নে। না বাবু, আর একটু দেখ না, গাড়ির এরকম সরাবার টিকিটটা আমার জানা নেই। হ্যাঁ মশাই, আপনাদের এখানে কাছাকাছি কোথাও গ্যারেজ নেই? না, এখানে নেই, আসি অনেক দূরে, এখান থেকে এখন তো মিস্ত্রিকে ডেকে আনা যাবে না। কোন বাস স্টপ কাছেই আছে, কিন্তু লাস্ট বাস তো ছেড়ে দিয়েছে রাত 8টায়। কি হবে? হবে হবে, ভাবছি না, ধারণা না, একটু কিছু করতে হবে। আপনারা চিন্তা করবেন না, আমরা রাত্রে লোক শুয়ে রাখবো, খুব ভোরবেলা মিস্ত্রিকে ডেকে নিয়ে আসবো। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, বাস্কেটের মধ্যে কফি আর স্যান্ডউইচ রয়েছে, এই খেয়ে আজকে রাত্রে কোন রকম কাটিয়ে দাও, কি আর করা যাবে। এই তো বাবা সব ফেলে দিচ্ছিলে, কথায় বলে যে কি রাখবে সেইটি কাজে লাগবে। এই যে আমাকে তুমি সঙ্গে রেখেছো, দেখবে একদিন তোমার কত বড় উপকারে লাগে। না মহারানী, আমি যখন সঙ্গে আছি তখন মেশোমশাই কিছুই ভাববেন না। মহারানী শয্যা তো প্রস্তুত, সমস্যা হয় বান্দাকে নিয়ে। তুমি সারস কেন? তুমি খাট হিসেবে আমি মাটিতে শোবো? মাথা খারাপ নাকি? মহারানী নেবেন ভূমিশয্যা আর বান্দা সবে খাটে, খবরটি বিলেতে গেলে পরে ওইখান থেকে একটু বরখাস্তে চিঠিয়ে দিয়ে যাবে। না শুয়ে পড়ো। আরে শো, কবে হইলো ফেও ঘুরে?
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।